প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির সদ্য সাবেক সদস্য ডক্টর শামসুর আলম। সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ধারণা করা হচ্ছে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেই দায়িত্ব নেবেন। এর আগে একযুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালনের পর গত 30 জুন পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে মেয়াদ শেষ করেন ডক্টর শামসুর আলম। তিনি পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 35 বছর অধ্যাপনা করেন, পরে প্রেষণে ছুটিতে যান। 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন তিনি, পান সিনিয়র সচিবের পদমর্যাদা। কর্মজীবনে দারিদ্র বিমোচন কৌশলপত্র, 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র ও ডেল্টা প্ল্যান প্রণয়নে তিনি ভূমিকা রাখেন। কাজের স্বীকৃতিস্বরূপ 2020 সালে অর্থনীতিতে 21শে পদক পান ডক্টর শামসুল আলম।